হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউ উইথ মি। আজ আমরা এসেছি ব্যাঙ্গাইয়ের জনপ্রিয় গাজন উৎসব দেখতে। এখানে সন্ন্যাসীরা খুব ভয়ঙ্কর ও কষ্টকরভাবে বাবাকে খুশি করার চেষ্টা করে। এখানে গাজনের প্রতিটা নিয়মই খুব নিখুঁতভাবে হয়, সেটাই আজ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এটি হচ্ছে রাত গাজন, এখানে এখন হচ্ছে হিন্দোল। এটি পরের দিন সকালবেলা এখানে সন্ন্যাসীদের জিভে বানফোড়া চলছে। এখানে ভগবানকে ফুল নিবেদন করা হয় এবং কথিত আছে যতক্ষণ পর্যন্ত ওই ফুলটি নিচে না পড়ে ততক্ষণ পর্যন্ত সন্ন্যাসীরা আগের যে নিয়মবাদী আছে সেগুলি করতে পারবে না। ফুল দেওয়ার পর এখন সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছে। হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 এখন সন্ন্যাসীরা ধারালো কাত্তান এবং ধারালো পেরেকের ওপর শুয়ে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করছে। শম্ভু শম্ভু শম্ভু
এটি গাজনের অন্তিম পর্ব। এখানে সন্ন্যাসীরা এখন চড়ক ঘুরছে। আজ ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।